আমার আজকের ক্লাস তৃতীয় সেমিস্টারের জেনারেল কোর্সের ছাত্রছাত্রীদের জন্য তৃতীয় সেমিস্টারে জেনারেল কোর্সে রবীন্দ্রনাথের ডাকঘর নাটকটি পাঠ্য রয়েছে আজকে আমি এই ডাকঘর নাটক থেকে একটি চরিত্র নিয়ে তোমাদের ক্লাসে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের মাধব দত্ত চরিত্রটিকে আমরা বলতে পারি একটি পাকা সংসারী লোক বুদ্ধি ও শ্রম দ্বারা সে অর্থ সঞ্চয় করেছে তার স্ত্রী পোষ্যপুত্র বা দত্তক পুত্র যাকে বলা হয় নেবার ইচ্ছা প্রকাশ করেছিল বলে অমলের মাধব বাড়িতে স্থান হয়েছিল মাধবদত্ত এবং তার স্ত্রী ছিল নিঃসন্তান এবং নিঃসন্তানা তার স্ত্রী দত্তপুত্র নেওয়ার জন্য অনেকদিন ধরে কান্নাকাটি করছিল ফলে তিনি তার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো অমলকে পোষ্যপুত্র করে এনেছিলেন প্রথমে মাধব দত্ত পোষ্যপুত্র বা দত্তপুত্র নেবার পক্ষপাতি ছিলেন না কিন্তু অমলকে দত্তক হিসেবে গ্রহণ করার পর অমলকে তিনি ভালোবেসেছেন কিন্তু অমল অসুস্থ হয়ে পড়েছে বলে তার জন্য মাধব দত্তের ভাবনার শেষ নেই আমরা যদি ডাকঘর নাটকটি পড়ি তাহলে দেখব ডাকঘর নাটকের মধ্যে প্রথম সংলাপটি হচ্ছে মাধব দত্তের কবিরাজের সঙ্গে এই চরিত্রের কথোপকথনের মাধ্যমে নাটকের শুরু কবিরাজের কথা মতো তিনি অসুস্থ অমলকে বাইরে যাওয়া থেকে বিরত রেখেছেন কারণ কবিরাজ দিয়েছে যে বলে শরতের আলো এবং হাওয়া রৌদ্র এবং হাওয়া দুই অমলের পক্ষে অত্যন্ত বিপজ্জনক অমল অসুস্থ অমল আরো অসুস্থ হয়ে পড়তে পারে তিনি অমলকে মাধবদত্ত অমলকে বোঝান যে দেখো বড় বড় পণ্ডিতরা সব তোমারই মতো তারা ঘর থেকে তো বেরোয় না অমলের মন বাইরে যাবার জন্য ছটফট করে কিন্তু অমলের এই আকুলতা বা ছটফটানি দেখিও কিন্তু মাধব দত্তের মন নরম হয় না আমরা নাটকের মধ্যে দেখি যখনই কবিরাজ বলেছে যে অমল অসুস্থ এবং ঘরের বাইরে বেরুলে পড়ে অমল আরো অসুস্থ হয়ে পড়বে তখন থেকে কিন্তু মাধব দত্তের মানসিক ভয়ের সৃষ্টি হয়েছে এবং তিনি এই ভয়েই যে অমল না আরও অসুস্থ হয়ে পড়ে তার জন্য তিনি অমলকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছেন তিনি কিছুতেই অমলকে এই ঘর থেকে বাইরে বেরোতে দেন না কিন্তু আমরা জানি নাটকের মধ্যে অমল হচ্ছে একটি বালক চরিত্র কাজেই এই বয়সের ছেলেরা বাইরে বেরুবে সঙ্গী সাথীদের সঙ্গে খেলে বেড়াবে সেটাই তো অত্যন্ত স্বাভাবিক কিন্তু অমলের এই বালক অমলের এই স্বাভাবিক জীবন রুদ্ধ হয়ে পড়েছে চার দেওয়ালের মধ্যে সে একটা ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় থাকে এবং তার সামনে শুধুমাত্র একটি জানালা খোলা সে অনেক কাকুতি মিনতি করে মাধব দত্তের কাছে তার পিসে মশাই যিনি তাকে পালক হিসেবে বা দত্তক হিসেবে নিয়েছেন তার কাছে যে ঘর থেকে বের হওয়ার জন্য কিন্তু মাধব দত্তর মন কিন্তু কিছুতেই অমলের এই আকুলিতে বা ছটফটানিতে বিগলিত হয় না তিনি অত্যন্ত কঠোরভাবে কবিরা যেভাবে নিয়ম দিয়েছেন যে অমলকে ঘর থেকে বাইরে বেরুতে দেওয়া যাবে না সেই নিয়মটা তিনি অক্ষর অক্ষরে পালন করেন এবং অমলকে একটা ঘরের মধ্যে বদ্ধ করে রাখেন তাই অমল যখন দূরের পাহাড় পার হয়ে চলে যাবার ইচ্ছা প্রকাশ করে তখন মাধব কাছে এটা পাগলামির মতো মনে হয় তিনি তখন বলেন কি যে বলে তার কোনো ঠিক নেই পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে তখন বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়ার বারণ নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার কি দরকার ছিল মাধব যে রাজ্যে বাস করেন সেই রাজ্যের রাজাকে তিনি সমীহ করেন মোরলকে ভয় করেন তাই মোরল যখন পরিহাস করে মাধব তখন অত্যন্ত ভীত হন যে ঠাকুরদাকে দেখলে অমল সুস্থ বোধ করে যার সঙ্গে অমল সহজভাবে কথা বলতে পারে সেই ঠাকুরদাকে দেখে মাধব দত্তের মাথায় যেন বাজ পড়ে তিনি অনায়াসেই ঠাকুরদাকে বলতে পারেন যে তুমি যে ছেলে খেপাবার সর্দার ঠাকুরদার সঙ্গে মাধব দত্তের কথোপকথনের মাধ্যমে বা কথাবার্তার মাধ্যমে তিনি যে পোষ্যপুত্র নিয়েছেন সে কথাটি পাঠকের কর্ণগোচর হয় পাঠক জানতে পারেন অমল অসুস্থ মাধব দত্ত জানেন ঠাকুরদা ছোট ছোট ছেলেরা যে ঘরের বাইরে বেরিয়ে খেলা করে তাকে সমর্থন করেন তাই তিনি ঠাকুরদাকে উদ্দেশ্য করে বলেন ছেলেগুলোকে বার করাই তোমার এই বুড়ো বয়সের খেলা তাই তোমাকে ভয় করিয়ে অর্থাৎ মাধব দত্ত চৈত্রটিকে আমরা এখানে যেভাবে দেখছি যে তিনি অত্যন্ত বৈষয়িক লোক বিষয়বুদ্ধি সম্পন্ন লোক তিনি জীবনে অনেক কষ্ট করে তিনি অনেক সম্পদ জড়ো করেছেন প্রথম দিকে আমরা দেখি কবি কবিরাজের সঙ্গে কথোপকথনে যে তার স্ত্রী যখন পোষ্যপুত্র নেওয়ার ইচ্ছা প্রকাশ করে বা জেদ ধরে তখন কিন্তু মাধব প্রথম দিকে সম্মতি দেননি কারণ তিনি খুব বলা যেতে পারে খোলামেলা বলেছেন যে জীবনে যে সম্পদ তিনি কষ্ট করে রোজগার করেছেন পরের ছেলে এসে সেগুলি নয় ছয় করবে সেটা তিনি কিছু কোনো হতে দিতে চাননি কিন্তু স্ত্রীর হার মেনে যখন তিনি অমলকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করলেন তখন থেকে দেখলেন তার জীবনটা পাল্টে গেছে এবং আমরা দেখেছি যে নাটকের মধ্যে যে অমলের প্রতি তার ভালোবাসা তার স্নেহ এতটাই হয়েছে গাঢ় হয়েছে বলা যেতে পারে বা গভীর হয়েছে যে তিনি অমল অসুস্থ জেনে অমলকে কবিরাজ ঘর থেকে বারণ বাইরে বারণ বের হতে বারণ করেছে এই এটা জানতে পেরে কিংবা অমল বাইরে বের হলে তার অসুস্থতা আরও বাড়তে পারে এই ভয়ে তিনি অমলকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছেন কিন্তু তিনি অসুস্থ অমলের জন্য যে অত্যন্ত চিন্তিত তা তার উক্তিতেই পরিষ্কার ধরা পড়ে বা পরিস্ফুট হয়ে পড়ে অমলকে তিনি বলেন আমার দরজার কাছে রোজ যেন একটা মস্ত মেলা বসে যায় এতেও কি কখনো শরীর থেকে অর্থাৎ তিনি চান না যে অমল বাইরের লোকের সঙ্গে মেলামেশা করুক আরও অমল আরও অস্থির হয়ে উঠুক বাইরে বের হওয়ার জন্য কাজী ওই তার ঘরের সামনে যে মানুষের যে জটলা সেই জটলাটা তিনি কখনোই চান না কিন্তু আমরা তো জানি যে অমল আসলে ঘর থেকে বের হতে পারতো না বলেই সে তার ঘরের সামনে দিয়ে তার খোলা জানালা একটুকরো যে খোলা জানালা ছিল সেই জানালা সামনে দিয়ে যারাই যেত কি সে ডেকে জোরো করতো তাদের সঙ্গে অনেক গল্প করত কিন্তু মাধবধত্তে সেখানেই ভয় যে অমল যেভাবে জেদ ধরে বসে থাকে বাইরে বের হওয়ার জন্য যদি সে আরও অনেক লোকের সঙ্গে মেলামেশা করে তাহলে এক একজন এক এক রকম কথা বলবে তখন অমল আরও অস্থির হয়ে উঠবে ঘর থেকে বের হওয়ার জন্য কিংবা অমলকে আর ঘরের মধ্যে মধ্যে হয়তো আটকেই রাখা যাবে না এর জন্য তিনি অত্যন্ত ভীত হন তার ঘরের সামনে কোনো মানুষের মেলা বা জটলা দেখলে বা কাউকে দেখলে অর্থাৎ কি প্রথার বন্ধন লৌকিক আচারের বন্ধন ইত্যাদি শত সহস্র বন্ধনের নাক পাশে যেন মানবাত্মাকে মাধবদত্ত বেঁধে রাখে আমরা জানি অমল হচ্ছে এই নাটকের অমল মুমূর্ষ মানবাত্মার প্রতীক কাজী অমলকে বেঁধে রাখা মানে মানবাত্মাকে বেঁধে রাখা এবং সে মানবাত্মাকে বেঁধে রাখার কাজটা করেন নাটকের মধ্যে মাধবদত্ত এবং বাইরের সমস্ত সৌন্দর্যের প্রবেশদ্বার তিনি রুদ্ধ করে দিতে চান তার দৃষ্টি নেতিবাচক বন্ধনই হচ্ছে তার কাছে সত্য একমাত্র সত্য রবীন্দ্রনাথ এখানে মানবত্তার যে বন্ধ দশার তিনি চিত্রণ করেছেন তার প্রতিনিধি রূপে মাধব দত্ত চরিত্রটিকে নাটকে আলোচ্য নাটকে উপস্থাপিত করেছেন অর্থাৎ আমরা দেখছি যে মাধব দত্ত একজন বৈষয়িক লোক সে দত্তক নিয়েছিল তার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো অমলকে দত্তক নেওয়ার আগে তার একদমই ইচ্ছে ছিল না দত্তক নেওয়ার কিন্তু শেষ পর্যন্ত যখন স্ত্রীর জেদের কাছে হার মেনে সে অমলকে দত্তক নেয় বা পোষ্য নেয় তখন এরপরে দেখা যায় অমলের প্রতি তার স্নেহ মায়া মমতা ভালোবাসা যেন উছলে পড়ে এবং যখন অমল অসুস্থ হয়ে পড়ে সে তখন অমলকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতে যায় নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর এখানে অমলকে মানবাত্তার প্রতীক করে এখানে উপস্থাপিত করেছেন আর মানবাত্তার যে বন্ধন দশার যে প্রতিনিধি সে প্রতিনিধি রূপে এখানে আমাদের আলোচ্য চরিত্র মাধব দত্ত চরিত্রটিকে উপস্থাপিত করেছেন আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে